আসসালামাইকুম রায়, আপনি বলেন তাহলে কেমন আছেন ভাই? ভালো আছি ভাই, আশা করি আপনিও ভালো আছেন। বলেন ভাই, আমি আপনার কথা শুনি আমার খুবই ভালো লাগে, আমার কিছু আসলে জানার দরকার ছিল, বলতে পারি? ভাই, রক্তক্ষয়ী যুদ্ধ কোন ধর্ম বয়ে আনে? যেখানে পিতা পুত্রকে হত্যা করে, পুত্র পিতাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, নিজের বোনাই বোনের স্বামীকে হত্যা করে, বোনকে বানায় বিধবা, ভাগ্নাকে বানায় পিতৃহারা, সেটা কি কোনো ধর্ম হতে পারে? এখন সেটা ধর্ম হতে পারে কিনা, ধর্ম তো হতেই পারে, ধর্ম হতে তো সমস্যা কোথায়? এখন ধর্মকে আপনি কিভাবে ডিফাইন করছেন তার উপরে নির্ভর করছে। আসলে ধর্মকে আমি কিভাবে ডিফাইন করি, জিনিসটা এরকম যে ধর্ম কথার মানে হচ্ছে, আমাদের হিন্দু ধর্মে বলে ধীর ধাতুকে ধারণ করে যাই ধারণ করা হয় তাই ধর্ম, কিন্তু আমার কাছে মনে হয় সত্যকে ধারণ করাই ধর্ম। আমি একটা জিনিস দেখছি যে কুরুক্ষেত্রের যুদ্ধ বলে ভাই ভাই ধর্মের যারা আমরা এখন যারা ধর্ম বলতে যে জিনিসটা বুঝি, সেই জিনিসটা তো এই যে শুধু ধারণ করাটা তো ধর্মের আসলে অর্থ এখন আমরা বুঝি না। এখনকার সময় আমরা ধর্ম বলতে যেটা বুঝি, আপনি যেটা বলেছেন সেটা প্রাচীন কালে ধর্মের একটা সংজ্ঞা ছিল, বেদে এই ধরনের কথাবার্তা বলা আছে, বেদে প্রাচীন ভারতীয় দর্শনে এই ধরনের কথাবার্তা বলা আছে, ধর্ম শব্দটাই উৎপত্তি ঘটেছে এইভাবে, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে ধর্ম শব্দটার সংজ্ঞাটা পরিবর্তন হয়ে গেছে, যেমন শব্দের সংজ্ঞার পরিবর্তন হয়, যেমন ধরেন নাস্তিক বলতে বেদে যেই নাস্তিকতার যে সংজ্ঞাটা দেওয়া আছে, নাস্তিক বলতে যাদেরকে বোঝানো হচ্ছে যারা বেদ বিরোধী তারাই হচ্ছে নাস্তিক। কিন্তু এখনকার সময় তো আসলে নাস্তিক বলতে আমরা বেদ বিরোধীদেরকে বুঝি না, বা মুসলমানরা তো বেদ বিরোধী, মুসলমানরা তো নাস্তিক না, তাই না? নাস্তিক বুঝি না তাদেরকে। তো এই নাস্তিক শব্দটা শব্দের অর্থটা এখন পরিবর্তন হয়ে গেছে, এটা এটা দ্বারা আমরা এটা বুঝি যে যারা ঈশ্বরে বিশ্বাস করে না তাদেরকে আমরা নাস্তিক বলি। তো এইভাবে শব্দের সংজ্ঞা যুগের সাথে পরিবর্তন হয়, একবার শব্দের স্ট্যাটিক কোনো অর্থ থাকে না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রখ্যাত ভাষা বিজ্ঞানী নম চমস্কি এই কথাটা তার বই অনেক বইতেই বলেছেন, ভাষার নির্দিষ্ট কোনো অর্থ আসলে নাই, ভাষার মানে একদম মানে স্ট্যাটিক, যেটা একেবারে পরিবর্তন হতে পারে না, এরকম কোনো অর্থ আসলে নাই, থাকে না, যুগের সাথে পরিবর্তন হয়। তো ধর্ম বলতে এখনকার সময় আমরা যেটা বুঝি, পারলৌকিক কোনো একটা বিশ্বাস, যে জিনিসটা প্রমাণিত না, এরকম কোনো পারলৌকিক বিশ্বাস বা পরকালে বিশ্বাস বা ঈশ্বরে বিশ্বাস বা কোনো রীতিনীতি, পরকালে বিশ্বাসের উপরে নির্ভর করে কোনো রীতিনীতি নিয়মকানুন এবং এই ধরনের সমস্ত যাবতীয় জিনিসকে একত্র ধর্ম বলা হয়। এখন আমরা তো মানে ধর্ম বলতে আমরা এটা বুঝি না, চুম্বকের ধর্ম কি, পানির ধর্ম কি, সেটা আমরা বুঝি না, সেইটার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। সেই শব্দটাকে আমরা এখন আলাদা একটা শব্দ তৈরি করেছি, সেটাকে আমরা বুঝাই বৈশিষ্ট্য। যেমন মানে চুম্বকের বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণ করা, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন পানির বৈশিষ্ট্য হচ্ছে প্রবাহিত হওয়া, হ্যাঁ, এটা হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। কিন্তু আমরা অনেক সময় আমাদের ভাষাটা এরকম যে আপনার কিছু মিউট করে আমি কথা বলি, কারণ আপনার এখান থেকে গাড়ির অনেক শব্দ হচ্ছে। তো এই এই যে বৈশিষ্ট্য শব্দটা, মানে আমরা অনেক সময় আমাদের পাঠ্যপুস্তকে পড়ি যে সে চুম্বকের ধর্ম কি, এখানে ধর্ম বলতে তার এই যে জিনিসটা বোঝানো হচ্ছে যে চুম্বকের বৈশিষ্ট্যটা কি। যদি আমার কাছে ক্লাস 6-7 এর প্রশ্ন আসে যে চুম্বকের বৈশিষ্ট্য কি, তখন আমি আসলে লিখছি, আমি আসলে উত্তরটা দিচ্ছি, প্রশ্নকর্তা যে জিনিসটা আমার কাছে জানতে চেয়েছেন সেটা হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্য কি। ধর্ম কিন্তু মানে সে ইসলাম ধর্মের অনুসারী নাকি হিন্দু ধর্মের অনুসারী, এটা কিন্তু প্রশ্নকর্তা আসলে জিজ্ঞাসা করেননি, তিনি জিজ্ঞাসা করেছেন যে এই চুম্বকের বৈশিষ্ট্যটা কি। আমি উত্তর দিচ্ছি চুম্বকের বৈশিষ্ট্য কি, আমি কিন্তু এখানে লিখবো না যে চুম্বক হচ্ছে একজন ভালো মুসলিম, তিনি চুম্বক প্রতিদিন সকালবেলা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা মানে চুম্বক হচ্ছে একজন সনাতন ধর্মী হিন্দু, তিনি মানে সকালবেলা তুলসী গাছের পূজা করে, এরকম কিন্তু আমরা লিখি না। আমরা লিখি যে চুম্বকের বৈশিষ্ট্য হচ্ছে আকর্ষণ করা। এই যে ধর্ম, যে ধর্মের যে সংজ্ঞাটা আপনি দিলেন, সেই সংজ্ঞাটা ধর্মের যে অর্থটা আপনি বললেন সেটা একটু প্রাচীন, এটার সাথে এখনকার সময়ে যে আমরা ধর্ম বলতে যেটা বুঝি সেটা মিল নেই। এই কারণে আপনার উচিত প্রিসাইজলি শব্দগুলো ব্যবহার করা এবং শব্দের অর্থগুলো বর্তমান সময়ে আমরা যে জিনিসটা বুঝি সেইটাকে ইঙ্গিত করা, না হলে আপনি একটা জিনিস বুঝে একটা কথা বলবেন, আমি হয়তো আপনার কথাটা আগা মাথা ধরতে পারবো না। এই কারণে আপনাকে বলছি যে আপনি সংজ্ঞাটা মানে সংজ্ঞাটা একটু ডিফাইন করে তারপরে বলবেন কথাটা। রায় ভাই, এবার আপনি বলেন ভাই, এই যে নাস্তিক কথাটা বলে, নাস্তিকরা কি সৃষ্টিকে বিশ্বাস করে না যে সে সৃষ্টি হয়েছে মৃত্যুবরণ করবে, এই বিশ্বাসটা কি তাদের মধ্যে নাই? তাদের যদি এইটুকু বিশ্বাস করে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলি না বলবেন না ভাই, সৃষ্টি শব্দটা একটু ডিফাইন করে নাকি? আচ্ছা, সৃষ্টি মনে করেন আমি পৃথিবীতে আসছি, আবার পৃথিবী থেকে চলে যাব, আমি আমার মা বাবার মাধ্যমে পৃথিবীতে আসছি, আবার আমার নির্দিষ্ট সময়
শেষ হয়ে গেলাম, পৃথিবী ছেড়ে চলে যাবো, এটাকে তো আমরা সৃষ্টি বলি না, না এটাকে তো আমরা সৃষ্টি বলি না, এটাকে আমরা জন্ম নেয়া বলি, আমরা জন্ম নিয়েছি আমরা মৃত্যুবরণ করব, এটাকে তো আমরা সৃষ্টি বলি না। মানে মনে করেন আমরা, আমি একটা আচ্ছা আবার আপনাকে একটু মিউট করছি, মনে করেন আমি একটা গাছ কেটে সেই গাছটার কাঠ দিয়ে একটা চেয়ার বানালাম, সেই চেয়ারটাকে কি আমি সৃষ্টি করেছি নাকি চেয়ারটাকে আমি তৈরি করেছি, বানিয়েছি, রূপান্তর ঘটিয়েছি, কাঠকে রূপান্তর ঘটিয়ে আমি চেয়ারে পরিণত করেছি, কোনটা করেছি? আপনার কি মনে হয় আমি কি চেয়ারটাকে সৃষ্টি করেছি? সৃষ্টি শব্দটা কেন বানানো বা রূপান্তর ঘটানো বা তৈরি করার থেকে আলাদা, এই জিনিসটা বলেন তো ভাই, সৃষ্টি শব্দটা কেন এগুলোর থেকে আলাদা, কনভার্ট করে বলেন তো। আমি জিজ্ঞাসা করেছি যে সৃষ্টি শব্দটা তৈরি করা, বানানো, মেক করা, মানে রূপান্তর ঘটানো, এগুলোর থেকে আলাদা কেন? তৈরি করা তো হচ্ছে মানুষ যেটাকে তৈরি করে সেটাকে, কিন্তু আপনি যদি আপনি যদি মনে করেন যে তৈরি গাছ যদি তৈরি করে, গাছটা হচ্ছে প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়েছে। ভাই আর একটা কথা একটু বলি ভাই, আপনি মানে আপনার মানে প্রধান সমস্যাটা হচ্ছে আপনি মানে শব্দগুলোর সংজ্ঞা জানেন না, এটা হচ্ছে প্রধান সমস্যা। আমি একটু আপনাকে বলে দিচ্ছি, মনে করেন আমি কই মাছের তরকারি রান্না করেছি, কই মাছের তরকারিটা কিন্তু আমি সৃষ্টি করিনি, কই মাছের তরকারিটা আমি রান্না করেছি, হ্যাঁ, বা চেয়ারটাকে আমি সৃষ্টি করিনি, চেয়ারটাকে আমি তৈরি করেছি। একজন যখন যারা চেয়ার তৈরি করে, যারা কাঠমিস্ত্রি, তারা চেয়ার তৈরি করে, চেয়ার বানায়, কিন্তু চেয়ার কেউ সৃষ্টি করে না। সৃষ্টি শব্দটা তখনই ব্যবহার করা হয় যে একটা জিনিসের প্রকৃতি থেকে কোনো ধরনের উপাদান গ্রহণ না করে, আবারও বলছি সৃষ্টি শব্দটা তখনই ব্যবহৃত হয় যখন প্রকৃতি থেকে কোনো উপাদান বা কোনো উপকরণ সংগ্রহ না করে, যখন কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা হয়, সেই জিনিসটাকে সৃষ্টি বলা হয়। হ্যাঁ, মানে এর আগে এটার কোনো অস্তিত্ব ছিল না, এবং এইটা তৈরি করার যে উপাদানগুলা, সেই উপাদানগুলাও আমি প্রকৃতি থেকে সংগ্রহ করিনি, যদি সংগ্রহ না করে থাকি তখন সেটা হচ্ছে সৃষ্টি, আর যদি সংগ্রহ করে থাকি, প্রকৃতি থেকে যদি আমি জিনিসগুলো সংগ্রহ করে থাকি, সেটা হচ্ছে রূপান্তর ঘটিয়েছি। মনে করেন আমি আমার একটা কম্পিউটার বানিয়েছি, একটা কম্পিউটার তৈরি করেছি, কম্পিউটারটা আমি তো শূন্য থেকে, প্রকৃতি থেকে ম্যাটেরিয়াল সংগ্রহ না করে বানাতে পারিনি, আমি প্রকৃতি থেকে অনেক যন্ত্রপাতি মানে সংগ্রহ করেছি, অনেক লোহা, তারপরে সিলিকন থেকে শুরু করে প্লাস্টিক, অনেক কিছু প্রকৃতি থেকে নিয়েছি, নিয়ে একটা কম্পিউটার তৈরি করেছি, বানিয়েছি, কিন্তু আমি কম্পিউটারটা তো সৃষ্টি করিনি। সৃষ্টি শব্দটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন প্রকৃতি থেকে আমি কোনো উপাদান সংগ্রহ না করে সেই জিনিসটাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছি, সেই জিনিসটাকে সৃষ্টি বলা হয়। ভাই আপনি দয়া করে সংজ্ঞাগুলা একটু পড়ে, সংজ্ঞাগুলা একটু জেনে, শব্দের অর্থের সংজ্ঞাগুলো একটু জেনে, আপনি যেই ফ্রিকুয়েন্টলি যেই আমরা মানে টঙের দোকানে অনেক সময় মানে অনেক শব্দ ব্যবহার করি, বা আমরা মানে বন্ধু বান্ধবের সাথে কথা বলার সময় অনেক কথা বলি, অনেক শব্দ ব্যবহার করি, কিন্তু এই কথাগুলা বা এই শব্দগুলা এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট না, এই কারণে আমি মানে এই ধরনের আলোচনাই করতে চাই না যে আপনি মানে এমন এমন শব্দ ব্যবহার করবেন যে শব্দগুলো আসলে এটার সাথে অ্যাপ্লিকেবল না। তো আমি আপনাকে যেটা বলছি যে আপনি যে শব্দগুলো ব্যবহার করছেন, আপনি তো শব্দগুলোর অর্থটা তো ডিফাইন করে দিতে হবে, আপনি কিভাবে সৃষ্টি শব্দটা ব্যবহার করলেন, যে মানে আমি জন্ম নিচ্ছি এটাকে সৃষ্টি হলাম, আমি আমি তো আমার মায়ের পেটে জন্ম নিয়েছি, আমার বাবা মানে মায়ের সাথে সঙ্গম করেছে, সে সঙ্গমের মাধ্যমে তার বীর্য তার ঋষির ভিতরে গেছে, তা সেখান থেকে আমার জন্ম হয়েছে, সেখানে তো কোনো সৃষ্টি সৃষ্টির ব্যাপার আমি দেখলাম না, পুরাটাই হচ্ছে একটা মানে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেখানে সৃষ্টি কোথা থেকে আসলো? আপনি আমাকে মানে বলেন যে সৃষ্টি বলতে আপনি কি বোঝাচ্ছেন? রায় ভাই এবার বলেন আপনি, রায় ভাই আপনার এখান থেকে আমি কিছু শুনতে পাচ্ছি না, রায় ভাই আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, না তাহলে অনেককে তাহলে বিদায় জানালাম। মানে এই 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 ধরনের আলোচনাগুলো আসলে আমি করতে চাই না, মানে খুবই মানে আমার কাছে খুবই ইয়া লাগে যে আপনারা যখন আলোচনা একটা করতে আসেন, মানে আপনারা যে শব্দগুলো অন্তত আপনারা যে শব্দগুলো ব্যবহার করবেন, এই কথাগুলো তো আসলে আমি বলছি না, আপনারা যে শব্দগুলো ব্যবহার করবেন অন্তত পক্ষে দয়া করে আপনাদের মায়ের সাথে ব্যবহৃত শব্দগুলো, আপনাদের ব্যবহৃত শব্দগুলো যেন আপনারা অর্থটা অন্তত জানেন, এইটা মানে অবশ্যই হতে হবে, তাই এটা হওয়া ছাড়া তো উপায় নেই, নাহলে আমি আমি আপনার সাথে কিভাবে কথা বলবো, কিভাবে আলোচনা মানে চালাবো বলেন? আপনারাই যদি আপনাদের মানে ব্যবহৃত শব্দগুলোর অর্থটা পর্যন্ত না জানেন, তাহলে মানে এমন এমন শব্দ ব্যবহার করেন যে শব্দটা এটার সাথে অ্যাপ্লিকেবল না, তখন কিভাবে